हेलो फ्रेंड्स, वेलकम टू द বঙ্গদেব স্পোর্টস চ্যানেল। আজকের এই ভিডিওতে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো প্রথমেই যে আপডেটটা আসবে সেটা বেঙ্গালুরু এফসিকে নিয়ে, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় সুরেশ সিং ওয়াংজাম, তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে একটা 5 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন এরকমই খবর। এবং তার স্যালারি কিন্তু এই 5 বছরের জন্য কিন্তু অ্যাপ্রক্স হতে চলেছে প্রায় 7 কোটি টাকা। একটা খুবই বড় কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু হচ্ছে বেঙ্গালুরু এফসিতে, এবং সুরেশ সিং ওয়াংজাম কিন্তু একটা বড় কন্ট্রাক্টে বেঙ্গালুরু এফসির সঙ্গে আরও 5 বছর থেকে যাচ্ছেন। অন্যদিকে বেঙ্গালুরু এফসির প্রাক্তন খেলোয়াড় যিনি কেরালা ব্লাস্টার্সে আছেন এখন, সেই বিদ্যাসাগর সিং কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন এই মরশুমে, এরকমই আপডেট কিন্তু উঠে আসছে। আর এছাড়া কিন্তু রয় কৃষ্ণার সাথে বেঙ্গালুরু এফসি আর কন্ট্রাক্ট এক্সটেনশন হয়তো করবে না, এরকম আপডেট কিন্তু উঠে আসছে। অন্যদিকে মুম্বাই সিটি এফসির খেলোয়াড় আমের জাহু কিন্তু তাদের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারেন, এরকম খবর রয়েছে। আর মট অফ দ্য ফল, তিনি কিন্তু গেম টাইমের অভাবে মুম্বাই সিটি এফসি ছেড়ে দিতে পারেন, এই রকম একটা ট্রান্সফার রিউমার কিন্তু উঠে আসছে। আর অন্যদিকে রাজস্থান ইউনাইটেডের খেলোয়াড় মেল রয় অ্যাসিসি, তিনি কিন্তু যোগ দিতে পারেন কেরালা ব্লাস্টার্স, চেন্নাই এফসি মতো কোনো ক্লাবে, এরকম খবর রয়েছে। কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাই এফসি কিন্তু তার বিষয়ে ইন্টারেস্টেড রয়েছে। এছাড়া রাউন্ড গ্লাস পাঞ্জাবও কিন্তু এই খেলোয়াড়টিকে পেতে ইন্টারেস্টেড রয়েছে, এরকমই ট্রান্সফার আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। আর এবার যদি আসি ইস্টবেঙ্গলের খবরে, ইস্টবেঙ্গল কিন্তু দুজন খেলোয়াড়কে সই করাচ্ছে এরকমই খবর। এদের মধ্যে একজন হচ্ছেন চেন্নাই এফসির এডউইন ভ্যান্সপল, যিনি কিন্তু মূলত রাইট ব্যাক পজিশনে খেলেন। আর এছাড়া আরেকজন খেলোয়াড় রয়েছেন, যিনি হচ্ছেন নন্দকুমার শেখর ওড়িশা এফসির, তিনি কিন্তু একজন উইঙ্গার। নন্দকুমার শেখর কিন্তু রিসেন্টলি বেশ ভালো পারফরমেন্স করছেন ওড়িশা এফসির হয়ে, সুপার কাপেও কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছেন নন্দকুমার শেখর। তো সেই জায়গার থেকে নন্দকুমার শেখরকে সই করালে ইস্টবেঙ্গলের যে অ্যাটাকিং লাইন আপ সেটা কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আর গতকাল কিন্তু আরএফডিএল এর ম্যাচে ইস্টবেঙ্গল হারিয়েছে মোহনবাগানকে 2-0 গোলে, এবং কুশ ছেত্রী কিন্তু গোলগুলো করেছেন, যদিও মোহাম্মদ রোশাল তার পারফরমেন্স কিন্তু সবার নজর কেড়েছে। এবং এই কুশ ছেত্রী এবং মোহাম্মদ রোশালকে পেতে মোহনবাগান ম্যানেজমেন্ট ঝাঁপাবে, এরকম কিন্তু ট্রান্সফার রিউমার শোনা যাচ্ছে। এবং এই মোহাম্মদ রোশাল এবং কুশ ছেত্রী এনারা কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন গতকালের ম্যাচে, এবং মোহাম্মদ রোশাল অনামি খেলোয়াড়দের মধ্যে কিন্তু বেশ নজর কাচ্ছেন, তিনি কিন্তু মিডফিল্ডে যথেষ্ট ভরসা দিয়েছেন ইস্টবেঙ্গলকে। মোহনবাগানের জুনিয়র টিমে কিন্তু ভারতীয় জুনিয়র টিমের একাধিক খেলোয়াড় রয়েছেন, সুহেল ভাটের মতো প্লেয়ার রয়েছেন, এছাড়াও ইংসান সিং রয়েছেন, সিনিয়র টিমে খেলা নংডোম্বা নাওরেম, কিয়ান নাসিরি এরা রয়েছেন। সেই জায়গার থেকে এত একটা স্ট্রং টিমকে হারানো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একদমই সহজ ছিল না। এবং মোহাম্মদ রোশালের যে পারফরমেন্স, আগামী দিনে কিন্তু মোহাম্মদ রোশাল কুশ ছেত্রীরা ইস্টবেঙ্গল সিনিয়র টিমেরও ভবিষ্যৎ হতে পারেন, যদি ইস্টবেঙ্গল কিন্তু ঠিকভাবেই ট্যালেন্টগুলোকে কাজে লাগে। এর আগেও কিন্তু ইস্টবেঙ্গলে একাধিক ইউথ খেলোয়াড় উঠে এসেছেন, কিন্তু সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল দীর্ঘ সময়ের জন্য তাদের ধরে রাখতে পারেনি। তো এখন এটাই দেখার, এই কুশ ছেত্রী মোহাম্মদ রোশালকে ইস্টবেঙ্গল তাদের সিনিয়র টিমে প্রমোট করে কিনা, এবং এরা কীরকম ভবিষ্যতে পারফরমেন্স করেন সেদিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এখনকার মতো টাটা।